Assalamualaikum everyone, welcome back to my channel. आज आमि देखाबो किभाबे कलर मिक्सिंग करते हय। तो आमि निये निएछि कलर, एगुलो हलो जल रंग। तो आज आमि देखाबो सबुज रंग किभाबे बानाते हय। एटा किन्तु कोनो रंग ना, खाली तो आमि एगुलो जर्दार कौटोते रेखेछि। एटा हलो ब्लू कलर, डीप ब्लू जेटा, आर एटा हलो येलो कलर। তো আমি অল্প একটু জলো কালার এখানে দিব। আচ্ছা, আমি আগে দেব না, আগে আপনাদেরকে দেখিয়ে নেব কীভাবে কালারটিকে মিক্স করতে হয়। তো একটা কাগজ এনেছি, একটা কটন বডের সাহায্যে, ঠিক আছে। তারপর আমি ইয়েলো কালারটা এখানে দিব, আর ব্লু কালার একটু পাশে দিয়ে একটু সোয়াচ করে নেব, ঠিক আছে। তারপর এটিকে ব্লেন্ড করে নেব। তো দেখুন, তো আমি এটাকে মিক্স করছি, অল্প অল্প করে মিক্স করব। তো দেখুন, এটা কিন্তু গ্রিন কালার চলে এসেছে। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে, জানি না ক্যামেরায় সুন্দর দেখা যাচ্ছে কি না। তো আমি আস্তে আস্তে এটাকে দেব, ভালোভাবে যদি মিক্স করে নিই তাহলে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা পতাকার কালারটা যেটাকে বলে আসে যায়। তো আমি আবার যদি একটু হলুদ কালার, মানে ইয়েলো কালারটা ইউজ করি, তাহলে কিন্তু এটা একটা জলপাই কালার বা টিয়া কালারের মতো একটু হয়ে গেছে। তো আপনার পছন্দ মতো কালার আপনারা কিন্তু নিতে পারেন। তো আপনাদের পছন্দ মতো সবুজ কালার আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এই দুইটা কালার দিয়ে। তো হয়ে গেছে, আমি পরবর্তী একটা ভিডিও আমি আপলোড করব, আমি কালার কিভাবে কালার দিয়ে সাপ রং করা যায়, মানে প্লাস্টিকের সাপগুলোর যখন চামড়া মানে রংটা উঠে যায় তখন কিন্তু সেটা দিয়ে আর খেলা যায় না, পুরনো হয়ে যায়। তারপর এটাকে কীভাবে রং করা যায় সেটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করবো ইনশাআল্লাহ। যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু ভিডিওটা আসবে না। এটা কী করছো তুমি? তুমি করছো? আচ্ছা, যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। তবে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিচ্ছি, যে কালারটা আমি এখন একটু মিক্স করে দেখাই। আমি চাইলে পারতাম অন্য আরও একটি ভিডিও বানাতে, তবে আমি এই ভিডিওতে সেটি দেখিয়ে নেব। তো কালারটা আমি মিক্সিং করছি। তো কালার মিক্স করে ফেলছি আমি। তো আমি একটু অফ ক্যামেরায় দেখে একটু মিক্স করে নেব দুইটা কালারই শুধু। তো আমি আমার পছন্দ মতো কালারটা কিন্তু আমি বানিয়ে ফেলেছি। তো এটাকে আমি সার্চ করে দেখাবো। তো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। তো পরবর্তী ভিডিওতে আমি এটি যে কোনো একটা রং দিয়ে আমার সাপটাকে, এই সাপটাকে রং করে দেখাবো। তো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, আর কমেন্ট অপশন যদি পেয়ে যান তাহলে কমেন্ট করুন।